বন্ধুরা আজকে আবার একটা পার্মানেন্ট বা স্থায়ী গাছ নিয়ে এসেছি ফুলের যেটা ভীষণ সুন্দর ফুল হয় আপনারা দেখে বুঝতেই পারছেন ডবল ক্র্যাপ জ্যাসমিন বা থৌকা টগর এই থৌকা টগরে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে আর মানে ফুলের সাইজও অনেক বড় আমার কাছে এই গাছটা কিন্তু এক বছর ধরে আছে আর এই গাছে অনেক রকমের সমস্যাও হয়েছে আর আপনাদের সঙ্গে ভিডিওও শেয়ার করেছিলাম তো আপনারা আই বাটনে লিঙ্ক দেব ওখানে গিয়েও দেখে নিতে পারবেন তবে এই মাসে আপনারা এতে কি সার দেবেন আর ডরমেন্সি পিরিয়ডের পরে গাছটাকে আবার কিভাবে ভালো করবেন যে ফুল আসবে তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল লাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা এই গাছটা আমার কাছে এক বছর ধরে আছে আমি বললাম অনেক ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম আর এই গাছে কিন্তু প্রচুর প্রচুর সমস্যা থাকে কুড়ি ফেটে যাওয়া বা কুড়ি ফোটে না এই ধরনের অনেক কিছু সমস্যা দেখেছি গাছের গ্রোথও অনেক সময় আটকে যায় কারণ কি এর ফুল অনেক বড়ো সাইজের ফোটে তো ভালো নিউট্রিশিয়ানস দেয়া দরকার তো কি কি নিউট্রিশানস দিতে হবে বা কি কাজ এতে করবো সবই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বলবো তবে আপনাদেরকে বলে দিচ্ছি আমার এই টবে কিন্তু একদমই রুটস বাউন্ড হয়নি মানে শেকড় ভালোভাবে ছড়িয়ে যায়নি তো সেই জন্য এতে কিন্তু আমি আজকে রিপোর্টিং তো করবই না কারণ কোনো গাছের দরকার নেই রিপোর্টিং আর আপনারা জোর করে রিপোর্টিং করছে তাহলে কিন্তু গাছ কিন্তু ওতে আরও বেশি প্রবলেম হতে পারে এই জন্য যদি আপনাদের গাছে রিপোর্টিংয়ের দরকার মানে প্রতিস্থাপন করার দরকার হলেই করুন নাইলে কিন্তু করবেন না শুধু নিউট্রিশানস দিলেও কিন্তু আপনার গাছ খুব ভালোভাবে আবার ডরমেন্সির থেকে বাইরে এসে যাবে আর ভালোভাবে ফুল আসবে গাছের কন্ডিশনটা নভেম্বর মাসে আপনাদের সঙ্গে একবার ভিডিও শেয়ার করেছিলাম তখন কিন্তু এতে ফুল ছিল আর গাছ পুরো পাতায় ভর্তি ছিল নভেম্বর অনেক বেশি ঠান্ডা হয় না সেই জন্য তখন ভালো গ্রোথ ছিল আর যেই এই গাছটার ডরমেন্সি পিরিয়ড এসে গেছে মানে ঠান্ডাকালে কালে ডরমেন্সি পিরিয়ডটা স্টার্ট হয়ে যায় ডিসেম্বর জানুয়ারি মাস করে মার্চ মাসে আমরা হলো মানে ফেব্রুয়ারি অবধিও ঠান্ডা থাকে তো তখনও ডরমেন্সি থাকে তবে ফেব্রুয়ারির মাঝে থেকেও আপনারা এই কাজগুলো করতে পারবেন তো চলুন প্রথমে দেখা যাক কি কি নিউট্রিশানস দিতে হবে আর কীভাবে নিউট্রিশানসটা দিতে হবে কারণ যখন ডরমেন্সি পিরিয়ডের বাইরে আসে তো আপনারা কিন্তু মাটির উপরেই ছড়িয়ে দিতে পারবেন না নিউট্রিশানসটাকে তো প্রথমে দেখে নিন যে যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের গাছে রুটস বাউন্ড হয়েছে কি না মানে প্রতিস্থাপন নতুন করে করতে হবে কি না তখন যখনই আপনারা কোনো টুলস দিয়ে এইভাবে মাটি খুঁজতে যাবেন তখন দেখবেন গাছের যে শেকোর সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে আর আপনারা মাটিটাকে খুঁজতে পারছেন না এইভাবে তখনই ভাববেন যে প্রতিস্থাপন করতে হবে নতুন করে তো আমার মাটিটা আমি পুরো ভালোভাবে ইয়ে করেছি মানে খালি করে নিয়েছি এবার এখানে আমি हाफ चामच तो ह्यूमिक एसिड दिलाम दिल एखे एक, एक चामच मत एस एसएसपी मैं सिंगल सुपर फॉसफेट डी दस दाना এক চামচ এখানে সি দিলাম এক চামচ এখানে অ্যাপসাম সল্ট দিয়েছি হাফ চামচ এখানে পটাশ দিলাম তার সঙ্গে এখানে তিন চামচ নিমখোল দিচ্ছি নিমখোল কিন্তু গাছে পোকামাকড়ের আক্রমণ হতে দেবে না শেকড়ে বা মাটিতে কোনো রকমের তার সঙ্গে এখানে তিন চামচ এখানে আমি শিংকুচি দিচ্ছি শিঙ্কুচিতে ভালো পরিমাণে নাইট্রোজেন থাকে আর গাছে একটা ভালোভাবে মানে সবুজ রঙের যে পাতা গুলো সেগুলো ভালোভাবে আসবে বেরিয়ে আর এখানে সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো বোরন বোরনে আমি এত বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য বলছি কারণ এই যে যে ফুলগুলো ফোটে এর কিন্তু নিজ দিক থেকে ফেটে যাওয়ার চান্সগুলো বেশি হয় তাহলে আপনারা যদি নর্মাল মাইক্রোনট্রিশিয়ান বা সিভিড দিচ্ছেন তাতেও কিন্তু আপনাদের একে একটুখানি বোরন দিতে হবে আপনারা চামচ দেখেছেন একদম ছোট্ট চামচ নিয়েছি আমি যে চামচ দিয়ে অন্য সার মেপেছি সেই চামচে কিন্তু বোরন আমি মাপিনি মাপ চামচটা আরও ছোট তার মানে আপনারা হাফ চামচেরও হাফ নেবেন মানে ওয়ান ফোর চামচ মতো আপনারা বোরন নেবেন তবে বোরন কিন্তু দিতেই হবে গাছকে নালে কিন্তু আপনাদের কুড়ি ফেটে যাওয়ার সমস্যাটা এই গাছে দেখতে পাবেন এবার গাছের কাণ্ড থেকে একটুখানি সাইড থেকে আপনাদের এই সারটা দিতে হবে এখানে দুটো সার কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমি বলে দিচ্ছি অ্যাপসাম সল্ট আর বোরন এই দুটো জিনিস আপনারা দেবেনই বাকি জিনিসগুলো কিন্তু চেষ্টা করবেন দিতেন কারণ এই যে যে গাছটা এটা হ্যাভি ফিডার আর এর কিন্তু ভালো নিউট্রিশন দরকার এবার যে মাটিটা আমরা খালি করেছিলাম সেই মাটিটাও কিন্তু আমি গাছের টবে ওপরে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম এবার এই গাছে কিন্তু একবার ভালো করে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পরে আপনারা কিন্তু যেমন নর্মাল রোদে রাখি সেরকমই রাখতে হবে তবে দু দিন পর্যন্ত একটু শ্যামি সেডে রাখতে হবে এবার এখানে দ্বিতীয় যে কাজটা করব সেটাও একবার দেখে নিন আমার এই গাছটা কিন্তু খুব একটা বড় না আমি প্রথমেই বলেছি এক বছরই এই গাছটার বয়স হয়েছে তবু ভালো ছড়িয়ে গেছিলো তার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি একটু আগে তবে এখন যেহেতু এতে একটাও পাতা নেই বেশি সেজন্য জন্য আপনারা হয়তো অতটা বুঝতে পারবেন না তিন চারটে ডালই দেখা যাচ্ছে টরমন্যান্সি পিরিয়ডের পরে এরকমই দেখা যায় বেশিরভাগ পারমানেন্ট গাছ তো এবার এই গাছে কিন্তু আমাদের ভালো করে একটু প্রুনিং করতে হবে আমি এই গাছকে হার্ড প্রুনিং একদমই করব না কারণ কি গাছটা ভীষণ ছোটো যদি আপনাদের গাছ অনেক বড় থাকে তবে আপনারা হাট প্রুন করতে পারবে তবে আমার এই গাছটা অনেক ছোট সেই আমি অল্প অল্প করে একটু ডালগুলো কেটে দিচ্ছি যাতে নতুন যে শাখাগুলো বেরিয়ে আসুক আর আমাদের নতুন যে শাখা বা ডাল গজাবে তাতেই কিন্তু আমাদের নতুন কুড়ি থাকবে আর তাতেই কিন্তু ফুল হবে আর গাছের গ্রোথটাও কিন্তু একটা এই প্রুনটা করলে মানে একটা এমন মনে হবে যে গাছটা চট করে কিন্তু গ্রোথে এসে যায় এবার এখানে ডালগুলোকে আমি কেটে একটা সাইজ করে দিয়েছি সমান মতো এবার এখানে সাফ ফাঙ্গিসাইড একটুখানি নিচ্ছি ওয়ান ফোর চামচ মতো আর এতে দু থেকে তিন ড্রপ জল দিলাম আর যেখানে যেখানে আমি কাটার দিয়ে কেটে দিয়েছি ডালগুলোকে সেখানে কিন্তু লক করা দরকার কারণ কি ডাইব্যাক প্রবলেম মানে ডালগুলো কালো হয়ে শুকিয়ে যাওয়া এই সমস্যাটা কিন্তু অনেক বেশি দেখা যায় যখনই আপনারা যে কোনো ডাল কাটছেন এই জিনিসটা অবশ্য করবেন যদি আপনাদের কাছে সাফ ফাঙ্গিসাইড বা কোনো রকম ফাঙ্গিসাইড নেই তো বাড়িতে যে হলুদ গুঁড়ো পাউডারটা পাওয়া যায় সেটাও দিয়ে আপনারা কিন্তু এইভাবেই একটু জল মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে আপনারা কিন্তু লাগিয়ে দিলেও কিন্তু আপনাদেরও কিন্তু এইভাবেই কিন্তু আর ডাইব্যাক প্রবলেম হবে না আমার চ্যানেলে হলুদ গুঁড়োর কিন্তু অনেক কিছু ব্যবহার যেভাবে আপনারা করতে পারবেন শেয়ার আছে তো অবশ্যই গিয়ে দেখে নেবেন আর এইভাবেই কিন্তু আপনারা থক টগরকে পরিচর্যা করলে মার্চ মাসে খুব সুন্দরভাবে আপনাদের গাছও ডরমেন্সি পিরিয়ডের বাইরে এসে ফুল বা পাতা আসা শুরু হয়ে যাবে তো এটাই হলো আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ